ড্রাই চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। প্রথমেই অ্যাড করব 2 টেবিলস্পুন আদা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর অ্যাড করব 1 টেবিলস্পুন গোলমরিচ গুঁড়ো এবং 1 টেবিলস্পুন রেড চিলি পাউডার, আর অ্যাড করব একটা ডিম। সব শেষে অ্যাড করব 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার এবং 1 টেবিলস্পুন ময়দা। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে সব শেষে 2 টেবিলস্পুন অয়েল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। অয়েল দেওয়ার ফলে চিকেনটা খুব ক্রিসপি হবে। এরপর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন আমি বিভিন্ন রকম সস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই পাত্রের মধ্যে রয়েছে 4 টেবিলস্পুন টমেটো সস, এর সাথে অ্যাড করব 1 টেবিলস্পুন চিলি সস এবং 1 টেবিলস্পুন সয়া সস। এর মধ্যে খুব সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি চিকেনগুলো ভাজবার জন্য। তেলটা গরম হয়ে গেলে এবার আমি একে একে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে নেব। চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটার সঙ্গে আরেকটা যেন জোড়া লেগে না যায়। এই কারণে আমি সব চিকেনগুলোকে একসঙ্গে ভাজতে পারিনি, আমি টোটাল চিকেনগুলোকে 3 বারে ভেজে নিয়েছি। এইভাবে একটি ফোকের সাহায্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। ভাজা হয়ে গেলে ম্যাক্সিমাম তেলটা তুলে নিয়ে 4 টেবিলস্পুনের মতো তেল রেখেছি গ্রেভি তৈরি করবার জন্যে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা আর 2 টেবিলস্পুন আদা রসুন কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পাতার সাদা অংশটা। এভাবে 3 মিনিট ফ্রাই করে নিয়ে এরপর দিয়ে দেব পেঁয়াজ এবং ক্যাপসিকামের টুকরো। এরপর হালকা হাতে 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটি। আর অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। গ্রেভিটাকে গাঢ় করবার জন্য 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব। আজ যেহেতু ড্রাই চিলি চিকেন তৈরি করছি তাই এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষে অ্যাড করব পেঁয়াজ পাতার সবুজ অংশটা যেটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। এখন সব কিছুকে 2 মিনিট খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল ড্রাই চিলি চিকেন।